আমি যাব না গো, বাঁচাও গো, আমি যাব না, যাব না গো, আমি ভ্যাকসিন নিতে। কোথাও না দিদি, এমনি মার্কেটে যাচ্ছি গো। তো চলো দিদি, চলি আমরা ওইদিকে। কিছু না দিদি, অল্প সবজি নেব আর একটা কাপড় নেব দিদি। ও কাপড় কিনবে? কাপড় হোস্তার দোকানে ভালো কাপড় পাওয়া যায়, হোস্তার দোকানে কিনে নে দিদি। আরে ও দিদি, তুমি কেন যাচ্ছ মার্কেটে দিদি? আই আজকে আমার ভ্যাকসিন নেবার ডেট, তাই আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি দিদি। আরে ও দিদি, কি বলছো গো, ভ্যাকসিন কি নেওয়া যায় নাকি? ভ্যাকসিন নিলে মানুষ মরে দিদি। এই জিনিসটা দিদি। আরে ও দিদি, আমার হোয়াটসঅ্যাপে এসেছিল দিদি, আরো অনেক কিছু এসেছিল কি ভ্যাকসিন নিলে বাচ্চা হবে না, বেটে হয়ে যাবে, অনেক কিছু দিদি। ও এইরকম ব্যাপার, তাহলে তুমি ভ্যাকসিন নেবে না তো? না দিদি না, আমি ভ্যাকসিন নেব না দিদি, আর কাউকে নিতে দেব না দিদি। এইটা আবার কি কথা হলো, নিজে তো নেবে না, সবাইকে মানা করছো, এটা চলবে না। চলবে দিদি, চলবে। নেব না মানে দিদি নেব না, আমি কোনো মতে ভ্যাকসিন নেব না। ঠিক আছে দেখি, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, দাঁড়াও আমি নন্দু আর দীপুকে ডাকছি, ওরা আসলে ওরা ঠিক তোমাকে নিয়ে যাবে। A few moments later. আমি যাব না গো, বাঁচাও গো, আমি যাব না, যাব না গো, আমি ভ্যাকসিন নিতে, আমি যাব না, যাব না গো, আমি ভ্যাকসিন নিতে। আরে বাঁচাও গো আমাকে, কেউ বাঁচাবে না, তুমি চলে এসো ভ্যাকসিনেশন সেন্টারে, এবার তোমাকে ভ্যাকসিন পড়বে দিদি। আরে ও দিদি, বাঁচাও না দিদি, অনেক লাগবে দিদি। আমি কেন বাঁচাবো, আমি আর কিছু জানি না, আমি তোমাকে এনে দিয়ে দিচ্ছি, এবার ডাক্তার বাবু বুঝুক। ও গো, কত বড় ইনজেকশন দিয়ে মারলো আমায়, হাতে ব্যথা করছে গো। আরে কত বড় ইনজেকশন মারলো আমায়, পায়ে ব্যথা করছে গো, কোমর ব্যথা করছে, মাথা ব্যথা করছে, পেটে ব্যথা করছে, সব ব্যথা করছে। দিদি আরে ও দিদি, এইটা ভালো করনি দিদি, আমি তোমাকে পরে দেখে নেব। আমি ভালো করেছি খারাপ করেছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি জানি একটা বোন হওয়ার কর্তব্য আমি পালন করেছি, আমি নিজের ভাইকে বাঁচিয়েছি করোনা থেকে। আর যারা ভ্যাকসিন নাওনি তাড়াতাড়ি গিয়ে ভ্যাকসিন নিয়ে নাও।